কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তৃতীয় জয় কীভাবে এলো এই জয় চলুন জেনে আসি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ফরচুন বরিশালকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয় করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের অষ্টম আসরের ফাইনালে বরিশালকে এক রানে হারিয়ে জয় পায় কুমিল্লা। এর আগে ব্যাট করে কুমিল্লার সংগ্রহ 9 উইকেটে 151 রান। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র 23 বলে 57 রান করেন সুনীল নারায়ণ। বিপরীতে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 150 রানে থামে বরিশালের ইনিংস। বল হাতেও 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 2 উইকেট তুলে নেন কুমিল্লার জয়ের নায়ক সুনীল নারায়ণ। অনবদ্য এক ফাইনালের মতোই হয়েছে এই ফাইনালটি। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়েছে দুই দল। শেষ বলে জয়ের জন্য ফরচুন বরিশালকে করতে হতো 3 রান, কিন্তু মাত্র 1 রান নিতে পেরেছে স্ট্রাইকে থাকা তহিদ হৃদয়, যার ফলে 1 রানের শ্বাসরুদ্ধকর জয়ে তৃতীয়বারের মতো শিরোপা উল্লাসে মাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে এনে 3 বার ফাইনালে উঠে 3 বারই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হতো বরিশালকে। 2012 সালে টুর্নামেন্টের প্রথম আসরে ঢাকা গ্লেডিয়েটসের কাছে হারের পর 2015 সালে কুমিল্লার কাছে ফাইনালে হেরেছিল বরিশাল। এবারও দ্বিতীয়বার মতো কুমিল্লার বিপক্ষে হেরে হতাশায় আসর শেষ করতে হলো ফরচুন বরিশালকে। অনেকে 2015 ও 2019 সালের পর এটি তৃতীয় শিরোপা কুমিল্লার। এবারে ফাইনালে শেষ অংশটুকু বাদ দিলে পুরো ম্যাচেই প্রভাব বিস্তার করে খেলেছে বরিশাল। তবে শেষ ভালো যার সব ভালো তার প্রচলিত প্রবাদটি যেন মেনে রেখেই শেষটি ভালো করতে পারেননি বরিশাল। ইনিংসের মাত্র 18 বলে 18 রান করতে পারেননি শেষ দিকে, আর শেষ ওভারে 10 রানও করতে পারেননি, আর শেষ বলে 3 রানও করতে পারেননি। সাকিবের মতো এমন একটি গুণগত দল সেটি করতে পারেননি বলে অনেকেই হতাশ হয়েছেন তার ভক্তরা। তাই দিন শেষে শিরোপার হাসি হাসলো ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। অথচ ব্যাটিং সহায়ক উইকেটে মাত্র 151 রানে থানে কুমিল্লার ভিক্টোরিয়ান্সের। 152 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেদের শুরুটা অবশ্য ভালো হয়নি বরিশালের। ইনফর্ম মুনির সাহারিয়ার 7 বল খেলেছেন এবং রানের খাতা খোলার আগেই ফিরে গেছেন। এরপর ব্যাট হাতে অগ্নিমূর্ত ধারণ করেন সৈকত। ব্যাটিং দানবের খেতাব করানো ক্রিস গিলকে একপাশে দর্শক বানিয়ে ব্যাট হাতে জ্বর তুলেন সৈকত। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে 51 রান তুলেন বরিশাল। এরপর একটু আসরে নিজের প্রথম 50 দেখা পান সৈকত। মাত্র 26 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যদিও ইনিংসটাকে আর বেশি বড় করতে পারেননি। বাহাতি স্পিনার তানবিরের বলে আউট হয়ে যান। তার আগে সৈকত 34 বলে খেলেন 58 রানের ইনিংস। তখন বরিশালের স্কোরবোর্ডে ছিল 79 রান। সৈকত আউট হওয়ার পর হাল ধরেন গেইল। দলের চাহিদা অনুসারে ওয়ান ডে স্টাইলে ব্যাট করতে থাকেন তিনি। ইনিংসের 13তম ওভারে গেইলকে আউট করেন জাতীয় দলের সতীর্থ নারায়ণ। লেগ বিফোরের ফাঁদে পড়ে গেইল পেভিলিয়নের পথ ধরেন এবং যাওয়ার আগে 31 বলে 33 রান করেন। তার ইনিংসে ছিল 1টি 4 ও 2টি 6। এদিন সাকিব সুবিধা করতে পারেননি। মুস্তাফিজ দারুণ এক ক্যাচ নিয়ে ফেরান সাকিবকে। রান আউট হওয়ার আগে মাত্র 7 বলে 7 রান করেন। তারপর আর তেমন কেউ দাঁড়াতেই পারেননি। নারায়ণ আউট হলে ফের মুজিবকে বোলিংয়ে আনেন সাকিব। অন্যদিকে অধিনায়কের এই আস্থার প্রতিদিন দেন আফগান স্পিনার। পরে 3 ওভারে স্পেলে ফেরান ফাফ ডুপ্লেসি আর আলিফুল হককে 0 রানে ফেরান। তার আগে ব্রাভোর দুর্দান্ত এক থ্রোতে রান আউট হন মাহমুদুল হাসান জয়। 7 বলে 8 রান করেন তিনি। বল হাতেও সাফল্য পান ব্রাভোল। ইমরুল কায়েসকে আউট করেন ব্যক্তিগত 12 রানে। উঠতে থাকা কুমিল্লা হঠাৎই ধ্বংসস্তূপে পরিণত হয়। 95 রান তুলতেই 6 উইকেট হারানো দলের হাল ধরেন মঈন আলী আর আবু হায়দার রানি। এভাবেই গল্পটা রচিত হয়। শেষ পর্যন্ত 1 রানে জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আর তৃতীয়বারের মতো শিরোপার হাসি তার হাতে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওয়েতে কমেন্টস করুন।